Hi everyone. গুড আফটারনুন কেমন আছো সবাই আই হোপ যে তোমার সবাই ভালো আছো তো চলে এসছি রান্নাঘরে তো দেখো আরেকটি রেসিপি নিয়ে চলে এসছি তো এটা দেখে কি বুঝতে পারছো না থাক আমি বলে দিই এটা হচ্ছে ডিম টোস্ট এটা কালকে সন্ধ্যেবেলার ভিডিও তো কালকে সন্ধ্যেবেলা খুব ডিম টোস্ট খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই দোকানেরটা তো ভালো লাগে না তোমরা সবাই জানো আর আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমি জানি তোমরা সবাই পারো তো যাই হোক তো প্রথমে রুটিগুলোকে কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ডিম আর তার সাথে যা যা লাগবে সেগুলো সব কিছু একদম কিন্তু রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজের লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপর দেখো ডিমটাকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো আমি কিন্তু খুব ভালো পারি না তোমরা দেখে বুঝতেই পারছো প্রফেশনালদের মতো আমি পারি না কিন্তু খেতে ভালো হয় দেখতে যেমনই হয় হোক আমি প্রত্যেক ভিডিওতে সেটা তোমাদেরকে বলে থাকি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কে ডিম টোস্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আশা করছি আমার সকল বন্ধুরা ডিম টোস্ট খেতে ভালোবাসে তাই না বলো তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম টোস্ট বানানো হয়ে গেছে এখন এটা খাবার জন্য পুরো রেডি করা হচ্ছে সস দিয়ে তো দেখো একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি ডিম টোস্টটা যতক্ষণ খাচ্ছি ততক্ষণে তোমরা কি করবে আমার পুরো ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট করবে ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করবে কিন্তু লাইক কমেন্ট না করে যেও না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা পর্যন্ত এটা